ভাবছেন এটা কেন করছি? হ্যাঁ বন্ধুরা, আমি খুশি আজকে আমি কথা বলবো হাঁপানি বা শ্বাসকষ্ট কিভাবে আপনি কমাবেন ঘরোয়া উপায় অবলম্বন করে, অর্থাৎ ব্রিদিং ইনহেলার না ইউজ করে কিভাবে আপনি আপনার শ্বাসকষ্ট ঘরোয়া কিছু পদ্ধতি উপর অবলম্বন করার মধ্যে দিয়ে কমাতে পারবেন সেই বিষয়ে কথা বলব। স্বাভাবিকভাবে আমরা যে শ্বাস গ্রহণ করি বা ছাড়ি, সেটা যদি কোনো কারণে আমাদের শ্বাসনালী সংকুচিত হয়ে যায় বা ঠিকঠাকভাবে প্রসারিত না হতে পারে, অর্থাৎ যদি ব্যাঘাত ঘটে, তখনই আমাদের শ্বাস নিতে বা ছাড়তে অসুবিধা হয় আর মনে হয় যেন বুকে হাঁপ ধরে যাচ্ছে। এটাকেই আমরা বলে থাকি শ্বাসকষ্ট বা অ্যাজমা। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই কি কি উপায় অবলম্বন করলে আপনি অবশ্যই এই শ্বাসকষ্ট থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন বা ধীরে ধীরে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নাম্বার ওয়ান, কালো জিরের ভর্তা। আপনি প্রত্যেক দিন অন্তত একবার আপনার ভাতের পাতে কালো জিরের ভর্তা খাওয়ার অভ্যাস করুন। অন্তত এক মাস টানা এই পদ্ধতি অবলম্বন করে দেখুন, অবশ্যই আপনি কিন্তু সুফল পাবেন। নাম্বার টু, ইউক্যালিপটাসের তেল। প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় একটা রুমালে কয়েক ফোঁটা ইউক্যালিপটাসের তেল দিয়ে সেই রুমাল আপনি আপনার মাথার পাশে রেখে দেবেন, যাতে আপনি সেটা থেকে ঘ্রাণ নিতে পারেন। ইউক্যালিপটাসের তেলের মধ্যে থাকা ইউক্যালিপটল আপনার ক্লেশা বা কফ এর কারণে হওয়া যে শ্বাসকষ্ট, তা কিন্তু সেই কফকে ভেঙে দেবে, ফলে আপনি শ্বাসকষ্ট থেকে মুক্তি পেতে পারবেন। নাম্বার থ্রি, আদা রসুন এবং লবঙ্গ মিশ্রিত চা পান করতে হবে। আদা মিশ্রিত চা এর মধ্যে এক কোয়া রসুন এবং দুটি লবঙ্গ ভালোভাবে পিষে সেটা ভালোভাবে মিশিয়ে দিনে অন্তত দুবার করে এক কাপ করে অবশ্যই খাবেন, এতে আপনি অনেকটা সুফল পাবেন। নাম্বার ফোর, আদা এবং হলুদ মিশ্রিত দুধ। আদা এবং হলুদ মিশ্রিত দুধ যদি আপনি পান করেন প্রত্যেক দিন অন্তত দুবার, কিভাবে বানাবেন? এক কাপ গরম দুধের সাথে হাফ চা চামচ হলুদ এবং হাফ চা চামচ আদার কুচি খুব ভালোভাবে মিশিয়ে সেটা পান করতে হবে। তাহলেই আপনার যে শ্বাসযন্ত্রের যে প্রবলেম সেটা দূর হয়ে যাবে। নাম্বার ফাইভ, জ্যৈষ্ঠী মধু ও আদা মিশ্রিত চা। এক কাপ গরম জলের মধ্যে হাফ চা চামচ জ্যৈষ্ঠী মধুর গুঁড়ো এবং হাফ চা চামচ আদার কুচি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে সেই চা আপনি পান করুন, এতে আপনার শ্বাসকষ্ট অনেকাংশে কম হবে। নাম্বার সিক্স, এক কাপ উষ্ণ গরম জলের মধ্যে এক চা চামচ দারচিনি গুঁড়ো মিশিয়ে নিন এবং মিশ্রণটি ঠান্ডা, প্রায় ঠান্ডা হয়ে এলে তার মধ্যে এক চা চামচ মধু মিশিয়ে সেটা দিনে দুবার করে পান করবেন, এতে আপনার শ্বাসকষ্ট কমে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ছটি গুরুত্বপূর্ণ টিপ, যে কিভাবে আপনি আপনার শ্বাসকষ্ট কমাতে পারবেন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে। তো বন্ধুরা, জেনে নিলেন এই ছটা গুরুত্বপূর্ণ টিপ। তো এগুলো যদি আপনি পালন করতে পারেন, তাহলে অবশ্যই আপনি শ্বাসকষ্ট থেকে অনেকটা মুক্তি পেতে পারবেন। তো বন্ধুরা, আমি খুশি আমার চ্যানেল হ্যাপি হেলথ জোনে আপনারা এখন রয়েছেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ঠিক আছে। তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, আজকে এ পর্যন্তই, বাই বাই। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমার চ্যানেল হ্যাপি হেলথ জোন এই কামনা নিয়ে বিদায় হচ্ছে যে আপনারা সবাই সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবাইকে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, দেখতে থাকুন আমার চ্যানেল হ্যাপি হেলথ জোন। টাটা।